এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমেই কাঁঠালের এঁচোড় কেটে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি একটু আলু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, মশলা থাকে লঙ্কা, জিরে আর হলুদ, এটা তিনটেকে একসাথে মিশিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। আর নিয়েছি একটু একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি নুন তো লাগবেই, নুন নিয়েছি। আর রান্নাটা হবে সাদা তেলে, সাদা তেল এই সরি সাদা তেল না সর্ষের তেলে, সর্ষের তেল নিয়েছি। আর লাগছে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে গরম মশলা। আর নিয়েছি একটু স্বাদ মতো চিনি, যে যেমন চিনি খাবে তেমনই দিয়ে নেবে। আর লাগছে ঘি, ব্যাস এই দিয়ে আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব। বসিয়ে দিলাম, কড়াতে অল্প করে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, মাছটা এবারে তুলে নিচ্ছি। এবার একটু আলু ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবারে আরেকটু তেল দিয়ে দিলাম, এবার রান্নাটা হবে যার জন্য একটু তেল বেশি দিতে হবে। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরে সম্বরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিন, পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও দিয়ে দিলাম, আর লঙ্কাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিই। পেঁয়াজটা
পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো মতন কষে গেছে। এবারে এবারে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এই মশলাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে এই টমেটো পেঁয়াজ এগুলো একটু মরে যাবে, খুব ভালো মতো মজে যাবে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এর ভেতরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো, এই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। ওর মশলাটা খুব ভালো মতো এই মশলার সাথে মিশিয়ে কষে নেব। মশলাটা একটু সময় নিয়ে মশলাটা একটু কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এঁচোড়টা দেব। মশলাটা কষতে একটু সময় লাগছে, একটু আস্তে কমিয়ে আস্তে আস্তে করে মশলাটা একটু কষাচ্ছি। মশলা ভালো মতো কষে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, রংটাও দারুণ এসেছে। এবারে আমি এবারে এই এঁচোড়টা এর ভেতরে দিয়ে দিচ্ছি, পুরো এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা এবারে খুব ভালো মতো কষিয়ে নেব। আলুটাও দিয়ে দেবো, আলুটাও কষবে।
কষে গেছে। এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো এটা কষে এসছে। এবারে আমি গরম জল ফুটে রেখেছি, গরম জলটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটে যাক। রংটা খুব সুন্দর এসছে। এবার এক চামচ নুন দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হতে হবে। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, আলুটা গলে গেছে, রান্নাটা প্রায় হয়ে এলো। একটু নুনটা দেখে নি। নুনটা ঠিক আছে।
ওটা আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। আর এক চামচ ঘি। বাস একটু মিশিয়ে নি। বাস তৈরি হয়ে গেল আমার এঁচোর চিংড়ি। মাছটা বন্ধ করে দিলাম। আলুটাও সেদ্ধ হয়েই গেছে। তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল এঁচোর চিংড়ি।